নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউনস্টাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের সি দু হাজার পরীক্ষার মাধ্যমে বিভিন্ন গ্রুপ সি পদে যে কর্মী নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগের অনলাইন ফর্ম ফিল নিয়ে আজ একটি বড়ো আপডেট প্রকাশিত হল এই নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হলো এবং সঙ্গে অনলাইনে আবেদন ফি জমা দেওয়া অথবা অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার ডেট কিন্তু বাড়ানো হয়েছে এবং এখানে আপনাদের বিভিন্ন পদ মিলে কিন্তু চার হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনাদের এইচএস বা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে ছেলেমেয়ে সকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে ওয়েবসাইটে কিন্তু ট্রাফিকের হেভি লোড ছিল সেই জন্য অনেকে ফর্ম ফিল করতে পারেনি তো সার্ভার ডাউন ছিল তো সেই জন্য কিন্তু আবার সুযোগ দেওয়া হলো আবার কিন্তু ফর্ম ফিল করা যাবে এবং ফর্ম ফিল আপ রেটটা বার্ন হয়েছে তো এখন আমরা দেখে নেব অফিসিয়াল বিজ্ঞপ্তি সেখানে কি বলা হয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখবেন তো আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর দেখুন লেটেস্ট নিউজ অপশানে আজকের ডেট পনেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি দেখুন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইম্পর্টেন্ট নোটিস কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি এখানে ক্লিক করলেই বিজ্ঞপ্তিটি ওপেন হয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম ফাইল নাম্বার এবং ডেট দেখুন আজকের ডেট পনেরো বারো দু হাজার কুড়ি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন ইম্পর্টেন্ট নোটিশ এখানে বলা হচ্ছে সাবজেক্টে কম্বাইন্ড

নাইনটিন টুয়েলভেন্ট ডেটস আর অর্থাৎ এখানে আপনাদের বলা হয়েছে এসএসসি সিএচএসএল দু হাজার কুড়ি চাকরি পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেক চাকরি প্রার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে এবং সঙ্গে অনেকেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারেনি কারণ এসএসসির এস সির অফিসিয়াল ওয়েবসাইটের সার্ভারটা অত্যন্ত লোড ছিল এবং সেই জন্য সার্ভারটা বসে যায় এবং সেই জন্য কিন্তু অনেকে ফর্মটা ফিল আপ করতে পারেনি তাই এসএসসি সিএচএসএল দু হাজার কুড়ি চাকরি পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হল ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে করা হয়েছে উনিশ ডিসেম্বর দু হাজার কুড়ি চার দিন কিন্তু ফর্ম ফিল ডেটটা বাড়ানো হয়েছে এরপর দেখুন এখানে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ডেট বলা হয়েছে প্রথমত বলা হচ্ছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আপনাদের অনলাইন আবেদনের শেষ তারিখ উনিশ ডিসেম্বর দু হাজার কুড়ি তারপর দেখুন লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট এখানে আপনাদের অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ একুশ ডিসেম্বর দু হাজার কুড়ি তারপর দেখুন লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান এখানে আপনাদের অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে চালান ডাউনলোড করা বা চালান প্রিন্ট আউটের লাস্ট ডেট বলা হয়েছে তেইশ ডিসেম্বর দু হাজার কুড়ি তারপরে দেখুন লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অফ ব্যাঙ্ক এখানে আপনাদের বলা হচ্ছে অফলাইনে চালানের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ ডিসেম্বর দু হাজার কুড়ি ব্যাঙ্কিং আওয়ার্সের মধ্যে কিন্তু আবেদন ফি জমা করতে হবে ব্যাংকের মাধ্যমে